তোর পোলার লগে আমার মানিস যা শেষ
আরে আনিস মিয়া কত ভালো মানু, আর হেইয়ে তোর পোলাই কয় হ্যারে বলে পিনে লাইছে লাইবে। এই ফেনে পোলা রাখ মোর উপরে ডালবেন তা কের উপরে ঝাড়মু, এরম পোলাপ তুই পেড়ে তুই চুকা। এমন সব দোষ মোর, নিজের কোনো দোষ নাই, এমন পোলা জন্ম দিছেন কেন? হন তোর পোলারে কইয়ে দিবি, বাড়তে আইলে যদি ঠিকঠাক মতো চলে আমার ঘরে ভাত আছে, নাইলে ওর পোজন হতে আয়। এইটা যেন মনে তাই ওই বারবার আমি গাও গোসল করে আইতেছি। আমার দ্বারা টা থাকলেই কি আমি মানে সুদে লাগাম? আমার টাহা আছে ঠিক আছে, কেউ যদি উদ্ধার লাগে আমি আর উদ্ধার দিবো টা, ঠিক আছে উদ্ধার দিবো, হে আর আবার কাম শেষ হইবে আবার আমার টা আমার ফেরত দেবে। সুদে আমি টাহা লাগাই না, সুদে টাহা লাগাইলে সুদ হইলে হারাম, ও হারাম আমি খাইনি। একটু পরে কথা কই। এ তুই আইজো কুমি দেয় আবার আই হাইনি এবার সালাম দেয় আমারে। সেন সেন হরেন কা কথা উনি লইবেন না, আব্বা হে কয়দিন ধরিয়া রাগা রাগিয়ে রে কয় তোর না একটা ভোলা ঘরে আতা দাম রাগিয়ে ফলি রইছো, একটা ব্যবসা বাণিজ্য করি নিজের পাই নিজে খারা, এই এরপর আবার বাজারে একটা ঘর দেখছি, এম ঘর দেখছি ভাইয়া, কিন্তু আমি কী ব্যবসা করবো এইটা লই একটা টেনশনে আছি। আচ্ছা কী ব্যবসা করলে ভালো হয় ভাইয়া? এ মুই তোর বাপ না খালু, যে তুই কি ব্যবসা করবি হেই মুই তোরে দেহাই দিমু যাইয়া, এনদি সর সর লাথি লুতি মারমু গ্যান্দি সর। আমি ওরম হারেন কা আপনি আমার মুরব্বি নে? হ্যাঁ তোর কির মুরব্বি আই, তুই যে মতলব লই গরো হ্যাঁ আমি জানি না, আমি বুঝি না বুঝাই যা। তাই কি আপনি ওইরম মারবেন? একা জোতা দিয়ে ফিড়িস আমরা উড়ে গেলাম, খালি কতক্ষণ যায় আর আই খালি আমার ঘন ঘন হ্যান দিয়ে সালাম দেয় সালাম দেয়, তুই যে কি মতলব লই গরো আমি জানি না আই, হ্যান দিয়ে সর সর হ্যান দিয়ে, আমার মন মেজাজ এখন কিন্তু ভালো না, আমি গুলো সব বুঝি। এটা একটা কথা কইলেন ভাই, আপনারে জানি ভালো আর আমলে মিয়া, হ্যান দিয়ে যা সোজা হরি গেলাম গোলা খাল সোজা। ডাক্তার বইন লাগে প্রেম করি না তোর নান বাসুর পিস বেল লাতি মেরে লাইতে আমি বাড়ি দিয়ে হাড়াই গিয়ে চরম বেদব তাম জানি তোমার না। হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে এই নিজাম ব্যাপারীর বাড়ি কোনটা? নিজাম ব্যাপারীর বাড়ি? জি। হের বাড়িতে একটু সামনে তো হের বাড়ি আমার কাম কি? আসলে একটু সম্বন্ধের বিষয়। কার সম্বন্ধ? ওই নিজাম ব্যাপারীর ছেলের সাথে। স্বপনের লগে? হ্যাঁ স্বপন। এবার স্বপনের জমের খারাপ, এ গ্রামের এমন কোনো ঘরের টিনেস দেওয়া ফুড়ে পারে না, আর ওর বাই হয়েছে সুদে টাকা লাগে, আর নামই তো সুদি নিজাম। তা সম্বন্ধ করবেন মাইয়া কার? মাইয়া আমার। আচ্ছা কিছু যদি মনে না করেন এই গ্রামে কিন্তু ছেলে অনেক আছে বুঝছেন, মনে করেন যে গ্রাজুয়েশন করছে ডিগ্রি পাস এরকম ছেলেও আছে, এই আপনি আশেপাশে তাকাইলেও পাইবেন। আমি মনে করেন যে বিবাহ কিন্তু করি না এখন পর্যন্ত বুঝছেন, হাজার ত্রিশটা জমাইছি বাজারের উপর দোহান লো বললো দোহান ব্যবসা ভালো। ও তোমার ওই চালা বালাই বুঝে গেছে তুমি কোন ধরনের পোলা। না না কাকা কাকা যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটু আগাই দিয়েছি সামনের দিকে। না 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 থাক থাক তোমার আগাই যেতে হবে না, যাই হোক কাকা ওই দোকানের মিলের দিয়ে দেবো আমি একটু আগে কষ্ট করি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এটা আমার মাথায় রইলো বাবা, ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম কাকা। পানি দেন মাগো। নে বাবা এদের ঠিক যায় শির কয়টা মনে হয় মরবে আইসি। বাতা মারলো মনে আব্বাস দেন আমার জ্ঞান দেওয়া লাগবে না মাগো, মাথা সবসময় আমারে দেবেন, মাথার মধ্যে ঘিলু থাকে হংসি ঘিলু খাইলে ঘিলু বাড়ে, মাছের মাথা আমি খাইলে মরমু আর তুমি খাইলে গিলু পারবে না, মারাভতের ফেস আমলে বুঝবেন না আব্বা, তোমরা দুই মায় বই বোঝো হইতি হইবে না, আমার মারাভতের ফেস বোঝার মতো বয়স আমার হয় নাই।
আব্বাই লন আব্বাই শাক লন ভর্তা লন তোমার একা লাগবে না তোমার মাল এ এ এলতো আমি তো আমার পোলারে দিতেছিলাম তালা মরিচি আছে লইলে লইতেরেন তোমরা খাও তোমার ভাই আর বারো তুমি খাইলে শক্তি বানাও গায় শক্তি হয় কই শক্তি তো আপনার মোহে মোহে ধ্বংস হয়ে যায় আচ্ছা আব্বা একটা প্রশ্ন আইডিয়া দীর্ঘদিন ধরে আমার মনে জাগে বিষয় হইলো কি আপনি আমার সাইতে কয় বছরের সিনিয়র হইবেন এতর মার ডিজি গাবি আব্বাই হইছে কত তারিখে মার কি মনে আছে দূর আমার জিজ্ঞাসকে তোর বাইরে যাই হোক আমার একটা আন্দাজ আছে কারণ আপনি যে সময় বিয়ে করছেন এ সময় তো আব্বা আপনি আদাতে আসলেন মানে ষোলো সতেরো বছরের তো বেশি বয়স হয় না একাল তো অল্প বয়সেই মাগো বিয়ে তা হয়েছে হুঁজি যা মাই মরু বিয়ে কয় হাতে আপনি আমার চাইতে সর্বোচ্চ হইলে পনেরো ষোলো বছরের সিনিয়র হইবেন নাকি আব্বা আর না অত মোনা আর একটু কমও মন হয় আমার আবার আবার কথায় যুক্তি আছে তাইলে মনে হয় সর্বোচ্চ মাগো আব্বা আমার চাইতে সাত আট বছরের সিনিয়র হইতে পারে আমি অনুমান করছি তারপর আপনি শিওর করলেন এই যে আমি ওভার শিওর হইলাম হালা বালা ভাত খা ভাত খা তোর তো দড়ি ফেফড়ি বের করে এলাম পিড়ে বলছি ভাত খাওয়ার সময় মানুষ মারতে হয় না আজ যাইলেও জান কাবজ করে না শুনছেন না গো কথাবার্তা ভাত খাইয়েও কোনো শান্তি নেই আপনি আমার বলাটা লাগে এমন করতেছেন কে একটা জিনিস আমি আব্বা বলতাম না আপনি সবসময় উল্টো সিধে কথা কন আর যাইলে ভাত খাওয়ার সময় জান কবজ করে না তাই যারা গলায় ভাত বাজিয়ে মরে হ্যাঁ জান কবজ করে কেরা হাল তু রোমবার যত কথাবার্তা হালার বলার এখন লাগে না কেমন এ তোর বলা থামাবি আপনি ভাত আমার পোলা লাগে বাজানটা খাবা হালাই দিলেন কা কির বিড়ি কুমির বিড়ি আমি এখন বিড়ি খাই বেটা বিড়ি খাওয়া বাদ দিছি আজগু বিড়ির গন্ধ তাজা গন্ধ এখনো বাসে ভাত খাই উঠছি একসের উঠকি দেয় একটা বিড়ি দেন থাকলে ভাই না বিড়ি বিড়ি নাই তাহার জিনিস খাওয়ানিয়া জিনিস পারতলে হালাই মশরা আবার মিথ্যে কথা কয় এটা মশরা নিয়ে ভালো পারতলে হালাই নিয়ে ভালো তবে তোর মতো বেয়া দেবে সিকেটটা দিব হেলি কি ওটা হালাই কোন সিদ্ধান্ত কি গ্রহণ করছো শীতের সিজন কিন্তু বেশি দিন নাই শীতের সিজন বেশি দিন নাই মানে আর আমি কোন সিদ্ধান্তের কথা কইতে আছেন তুমি বোঝো না বিবাহের সাথে কিন্তু শীতের দিনে ভালো গরমকালে আবার লেবর সাবর অবস্থা যে আশায় গোরেন পেরেন মাইয়ার গায়ে জ্বর এটা তুমি কি কইলে লাইলি মাথাটা ভালো হই রইছে বিয়েটা হইলি মাথাটা আইল হই যাবে আগে আমি ভালো আন হেইয়ার পর বিয়ের কথা কইন আমি তো আগেই ভালো আমি খারাপ কোন জায়গায় দেখো কদ্দুর যে ভালো আগে নিজের আখলাক চরিত্র ঠিক করেন হেইপর বিয়ের কথা কইেন আমার চরিত্র আখলাক খারাপ এই যে তুমি বলতে পারবা লাইলি এই যে তোমার সাথে সাড়ে চার বছর ধরে আমি একটা না অবারত প্রেম করি যাইতেছি অথচ তোমার কিন্তু আত ধরি নেই তোমার আজ যদি ধরতাম লাইলি তুমি কি না কইতে পারতা অবশ্যই নিষেধ করতাম বিয়ের আগে আদালতে ভালোবাসা হয়নি শেষ তুমি সব কিছুতে স্যাডাং স্যাডাং করো এটা তো কতর কথা কইছি আমি কি তোমার আজ ধরছি সুযোগ থাকলে আবার ধরতেন না
আমি যে কদ্দুর ভালো হ্যাঁ বুঝছেন মুই জানি না এটা তুমি কেমন কথা বললা হাঙ্গো দুনের মানে আমার কয় বেদ ছোট বড় কেউরই তো সম্মান দেনা তা আমি কদ্দুর ভালো হ্যাঁ চরম বেদ এই গিরামে তো অত্র এলাকায় এমন কোন হালা আছে যে আমার সামনে এই কইবি আমি ভোলা বেদ পারলে আমার সামনে এই দরকি ফেরত করে দিছি দিয়ে আমার ওরে বেদ মোহের ব্যবহার ভালো করেন আর আমি যতক্ষণ পর্যন্ত না ভালো হইবেন ততক্ষণ পর্যন্ত মরে পাওয়ার আশা করেন না অল্প ঠায় কি দুই নাম্বার বিষ পাওয়া যায় কইতে পারবা বিষ দেখি আরবেন খাইয়ে ঘন্টা চাই যায় অচেতন হয়ে থাকতাম বিষ দিয়া সব কিছু সমাধান হয় না আমি আগে ভালো আন আর আমি যতক্ষণ পর্যন্ত না ভালো হইবেন ততক্ষণ পর্যন্ত মরে পাওয়ার আশা করেন হ্যাঁ একখানে গেছে দুই প্রথম প্রথম তো ঠিকই মিলে আল্লাহ এখন তো চুপ করে গেছি তোমার পিছনে আমি যা জীবনে সময় দিছি এই যদি আমি ভারত যাইয়া রানী মুখার্জি কাজল হইবে ঔশ্বরিয়ার পিছনে খরচা করতাম ওরা তিন সাইডটা হেলিকপ্টার লইয়া আমার বাড়ি থাকতে এখন যে এখন যে এই যে তিয়ারা কইলা যে হাত ধরলে তোমার ঠোঁস পড়িয়ে যায় এখন যে ধরার কালে তোমার কোন বান্ধবী হাত ধরে নামাইবে তা আমার হাত ধরেই নামা লাগবে অথচ হাত ধরলে হাত ধরাই ধরাই বেশ কম আছে আমার হাত ধরে মই নাম ধরে দরকার মই তো গইরি নাম গইরি এর নাম বা হ্যাঁ আমার পিড়ি রুপিতে গইরি নামা লাগবে তাহলে পগা ইয়া কি দিয়ে দাও দিলে কাপড় কাছে দিয়ে পিড়ে ইয়া খাড়ালে হয়ে গেলাম সেন নাই মরে দেখো বলি যাই না কিন্তু জীবনে জীবনে লাইলি তোরে আমি যেরকম ভালোবাসবো আল্লাহ আমার কপালে শান্তি দেয় নাই নইলে আমার পোলায় বিয়া করবে ঘরে থাকবে জীব রানবে বাড়বে আর আমরা বেড়া মাথারি দুগা শান্তিতে খামো মানুষের পোলা মানে ঢাকা বরিশাল বিভিন্ন জায়গায় দিয়ে ভাগাই আনে মাইয়ে ঘরে উঠায় কে তোর পোলায় পারে না এখান দেখতে আনে ঘরে উঠাইতে তোর পোলায় পারে একটা কেল্লা কোন সময় জারুই মারবে কোন সময় কেল্লাকে বেয়ার দুবি হওয়ার লাগবে হেগ্য পারে ভালো আচ্ছা তোর পেটে হয় কুজাত কমু রম্বা আমার ভাড়া কপাল তোমার ওই বাহে মরার সময় যে গই লেদা কলিয়া লেগ গো মাশাল্লাহ মাশাল্লাহ এত আল্লাহ দিলে গায়ে ভাই হাত পায়ে বড় হয়ে গেছে তাই এখন ওই বিয়ে সাদের কি প্রস্তাব আছে গো করবা বিয়ে সাদের প্রস্তাব ভালো পাইলে করবো না আমার কো ভাইরা বললে কুয়ার থায় 50,000 টাকা পায় মাসে ভালো হইবে কিন্তু
ঠিক আছে তাই বিষয়টা মাথায় রেখো, ভালো হইবে কিন্তু। আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম বাড়ি। রাস্তার মধ্যে কিছু বস্তা কেমন আছো পক্কা? বিশ্বাস করো লাইলি, জানলার বাইরে থাকতে মনে চায় না, ভিতরে ঢুকতে মনে চায় ঘরের। মোর ভাই বাচ্চা থাকতে জীবনেও আমের মানিয়ে নেবে না। দত্তরি বাদ দাও, তুই মারামারি বুঝবো আমি। আটকলা গেলাম তোমার লোক এক পাকের সাড়া ছুড়ে আছে, তুমি খাবা দেখে এই ব্যাপার যাবো। এই লেরো খাই মাছ আর কিছু আনলে না বাজার, এর সে আমের তি আনতেন। ও বালুয়া তা হনসেন কি মোর কলো বিয়ার সম্বন্ধ চলে? ও কাও কি কোঠালার ফলাই আনছে? ওই যে ওইখান তার দুলাল মেয়ে আছে না, হেকলো বাইয়েল কথা কয়, হেকলে সম্বন্ধ আনছে গেল। কও কি তামিল লক্ষ আমি মিথ্যা কথা কম? আমি হম জান ভাই আলাপ পাইবে, ভাই আলাপ পাইলে কলে মোর খবর আছে, মোরে বাবা নাই গামে যা আন তো তুরি দুলাল দেবের মোদা কি হালার হালা তোরে হরমু। আমি আত্মহত্যা তুই মানুষ এনো নাই তোর বাহে আমার শহর দেখছে মানুষের লগে বাজাইয়ে বেড়ায়, কেউ আরে ভালো জানে না, হেইডের লগে উ করে প্রেম। ওর সব দুই আমার খুঁজছে উড়াই যেতে মনে চায়, দেখলে আমার আয় বমি। আমার লুসু লুসু কথা কয়, আবার আবার ওর সাপোর্ট করে আমার আইয়া।
আমার এ তোর আমার সিনিয়র লাগবে যে সফনিয়া কেডা আরে দেহায় কেমন আরে দেহায় বেজিনিয়ান হেই বেজিডিল লাগে মানে করে পিম আর রুসি আছে কোন আর রুসিটে বসাই আমার মনেসা গোঠাস্তে জোতা দিয়ে বাড়ি দি আবার এহিনি কই আবার মরাই জান দে দর্শক ভাঙ ভাঙ্গি দে তা তোরে আইজ হই গেল মইশের ধরে যে বাইন দেবে বাড়ি ধুই দিম হেই বের দেখো সফনিয়া কোনা নাই এবার আরো আছে পারে আমি বানাবো আর বাড়ি থাকবে সফনিয়া আছে আনিসমেয়া পোলাটা লই আসি মস্ত বড় একটা বিপদে পোলাটা তেজ যদি মু হ্যাঁ ওদের তারি না হ্যাঁ ওলে হাতেও বলে আবার জাগা জমি লেখকে দেওয়া লাগে তুমি একটা বুদ্ধি শুদ্ধি দিতে পারো তুমি বিয়ের আগে পাগলামি কম করছ হ্যাঁ এই বেরি বেড়া বাংস ওই বেরি বেড়া বাংস হ্যাঁ কি তোমার মনে নাই তা তোমার পোলা কত দূরে ভালো হইতে রে এই আমার পোলা এরকম পাগলামি করছে বিয়ের আগে ওইখানে বেড়া ভাঙে ওইখানে দৌড় দেয় ওইখানে মশুরাই ওড়ে আমি মানুষের মুখ দেখাইতে নেই আমি যেই ফুলা বিয়ে করাই দিছি পাগলামি বন্ধ এখন একাল খারতে খারতে পুতে একাল লাড়ি নামছে হন হয়ে গেছে একাল ডাইরেক্ট সোজা মোর আর অনে আর দেওয়া লাগে নেই তুমিও কান্দে জল দিয়ে দাও ওই ফুলা ভালো হয়ে যাবে কান্দে জল মানে জল মানে বিয়ে করাই দাও আরে বেটা বিয়ে করাই দাও বিয়ে করাই দিলে ও আর পাগলামি করবে না অস্তে ওই সংসারই করবে খারতে খারতে অস্তে মালয় মালয় হয়ে যাবে আর ফোলায় কোনো দৌড়দৌড়ি করবে না দৌড়দৌড়ি অফ বিয়ে আরাম কসির মধ্যে ও মাল্লোটার কেউ মাইয়ে দিস চাই যেহানে বিয়ের লোক যাই হেয়নি আর একদিকে দৌড় দেয় আমি যদি কই বলে আমি বিয়ে হরমু হ্যাঁ রাজি হয়ে যায় তো আমার ওই পোলার কথা রাজি হয় না মাইনদি তুমি একটা ব্যবস্থা করতে পারো বাবা ওই আর কি হরমু আপনি যখন কইছেন তারপর চেষ্টা করে দেখমু আরে মানুষ করতে পারি কিনা প্রত্যেক ডেলি আমার দ্বারে নালিশ হয় এই বেরির কই তোর এই বেরির আবি যাবি কি করমু কও আমি আচ্ছা দুদু আর একটা খবর এটা জানেন নাসিরের বোন লাইলির লগে যে ওর সম্পর্ক হে বিষয়ে কি আপনি কোনো অবগত আছেন অবগত থাকে ওর মুখী ও মাল্লু হালার পালার কি হে যোগ্যতা আছে হেলে এতদিন লাইলি মোর ঘরে তাই না এককালে পুরোটা তো মান নান হইছে এ আনিছে একটা মহি মার মুখ এ মাইন তুই আমার লাগে লতি উচিত কথা কইছি না সসত উদাগুন লাগবে আসেন ভালো না ভাই সাকি কিরে জশি আইসো কবে শুনলাম যে গান বাজনা করতে বলে দেশ বিদেশে সফর করতে আসে আগের সাইতে একটু হুকাইছো চা আছে না চা দেন চা খাইছো রাখ তোর চা তুই আমার সাথে তুই তুই করে শুরু করলি কে এই স্যার এই তুই আমার কত জুনিয়র হবি তুই জানিস এই তোর ম্যাট্রিক কত সালে এই স্যারা রা এলাকার যারা গরজামাই থাই ও বয়সে যত বড় আর ছোট হোক আর তুই তুই বলাই তুই নিচে যদি কিছু থাকতে হ্যাঁ বলাইতাম এই স্বপন এই তোর এলাকার জামাই হয়েছি বলি কি আমার চুল ছিঁড়া গেছে নাকি তোর চুল আছে তোর মাথাটা সিনে একটা জঙ্গলের নান দাঁড়ি ঠিকই আছে তুই যে মোস রাখছিস যে সোস আর যদি মই রাখতাম তাই বাইয়া আডর নিচে পড়তে তোমার সিনিয়র দাবি করো বেড়া খারাপ করিয়ে দিছো এলাকার জামাই হয়েছে বলে ঘর জামাই কি জামাই মনে হয় না এই ভাই সাদিন মাইনুদ্দিন ভাই এই যে গরজামাই জশি ও কি আমার সাইতে বয়সে সিনিয়র বলেন হ্যাঁ অবশ্যই সিনিয়র সে তো আমারও সিনিয়র দাঁড়বে বিলট দিয়ে দিলাম বাজা মাছের পাইলে আমনে কি বেটা তুই কি আমার সাইতে সিনিয়র ওকে এ সামান্য তুই আমার তুই তুই কথা কম আসলে তুই তো চরম বেদ আমি চরম বেদ হ্যাঁ অবশ্যই বেদ চরম বেদ না বিশ্ব বেদ ভাই এরপর বুঝবি
খরগোশের বাচ্চা লাইলি তোর কি মনে চায় না এই যে তুই খরগোশের বাচ্চা লই আম করতে আছো অথচ তুই আমার একটু সুযোগ দে তোর বাচ্চা তুই আর কয়টা লই আনবি তোর বাচ্চা মানুষে লই আনবি আমি লজ্জা সরম কিছু নেই আমি কে মনে তুই হানে চাও কি তোর জনমের গরু বিষয় নিয়ে কালে শুনে দিব তুই এখানে একটু খারাই জনমের ভূষা কাল বিষয় নিয়ে গেলাম আমি আরে না প্রত্যেক দিন দশটা বারোটা প্রস্তাব হয় বোঝেন না ডাঙ্গর পোলা থাকলে যাওয়া হয় হয় আর তারপর আনমেল আই দেখে দিয়ে এ পরে কথা কমানে হ্যাঁ না শির এদিকে দেবো এদিকে এদিকে মোর কোনো খাই লই কাম কাজ নাই মুই আমাক বাড়ি আইয়ে খামু আর গইলাম এ তুমি আমারে নেবো বোলাও কা তুমি আমারে বোলাবা তা লই কারণ তোমাকে লাগে আমি চাই সম্পর্কটা একটু গাঢ় হোক কারণ তোমার বোন যদি আমার পোলার লই জানি তাহলে তুমি রাবি দে আমার পুত্র আমি তোমার তালই হই তুমি এই রম বলাবা আমারে এই সমস্ত চিন্তে লই ঘরে এই বাদ দিয়া বাড়ি দিয়ে সোয়ামিন তেল মাথায় দিয়ে এবার ঘুমাই থাকে মুই বাচ্চা থাকতে এবার তুমি মোর বুই নামের বলার দারে আমের বলার যে খাইছি এবার এ নাকি এটা মনে করিস যে তোরে আল্লাহর বুই এ দেশে আরো মানুষের মাইয়া আছে এ মোর বলা কিন্তু উলিতে খাই নাই ও বাদ দে মানুষও জন্ম নেয় পৃথিবীতে পশুও জন্ম নেয় পশু মরলে মানুষ মনে রায় না আবার মানুষই যদি পশুর ন্যায় আচরণ করি আমরা হেলেও মানুষ মনে রায় না তাহলে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব কুলে যদি এই সার্থকতা না থাকে তাহলে আমরা মানুষ হলাম কি ভাই এখন যদি আমি যদি খারাপ আচরণ করি তাহলে আমার কিন্তু মানুষ মনে রাখবে না ভাই এই যে তোর বিয়ে শাদীর ব্যাপারে অনেক জায়গায় দিয়ে প্রস্তাব হয় কিন্তু পাই কি পোলাটা বেয়াদ কি লিখে পাই আচরণে ভাই তোর লেগে কিন্তু চাফা চাফি কিন্তু একটা ঝামেলায় আছে পরিশেষে একটা কথা ভাই আমার তোর আমি একটা মন থেকে কই ভাই বড় ভাই হিসাবে তোর আমি কই দিয়েছি ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় তুই ছোট বড় সবাই ইজ্জত দে তোর ইজ্জত আল্লাহ বাড়াই দে কেউ আর কোনোদিন কইবে না যে স্বপন একটা বেয়াদ আমি বড় ভাই হিসেবে তোরে সাজেস্ট করলাম তুই যদি কেউ সম্মান দাও তুই সম্মান পাবি আল্লাহ তোরে দেবে আমি এই কথাটা কই গেলাম যদি পরিবর্তন না পাও তুই আমার যাই সেই পিস ভাই আমার ভালো থাক আসসালামু আলাইকুম তুমি কি কও দুলাল মিয়া আমরা সবাই মিললে যে কাজটার উদ্যোগ নিছি যদি করি আমার গ্রামের সবার জন্যই ভালো হইবে নাকি এটা করতে হইবে সবাই আমরা একসাথে থাকবো এটা একটা
চূড়ান্ত ফয়সালা করবো, ঠিক আছে? যাবাই বিয়া কাউকে, সবাই আমরা একমত। হ্যাঁ, আপনারা যা করবেন আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্যায় করছি ভাই, আল্লাহর হাতে ক্ষমা করিয়ে দেবেন। যদিও আমি এলাকার গর্জামাই শিল্পী সমাজ হিসেবে শ্রদ্ধা করি আপনার। আমার পোলার সবাই মাফ করে দাও। ঠিক আছে।